আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূল সহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স, লাউ মুরগির ঝোল। আমি পরিমাণ মতো টুকরা করে কিউব করে কেটে মুরগি নিয়েছি, আর নিয়েছি লাউ পাতলা পাতলা ঝোল করে তৈরি করব মিডিয়াম করে। আপনারা দেখবেন কীভাবে আমি তৈরি করছি। গরমের সময় এগুলো খাবারই ভালো লাগে, তাই না ভিউয়ার্স? তাই তেলটা পরিমাণ মতো দিলাম, দিয়ে আমি দারচিনি দিলাম, একটা তেজপাতা, আর দুইটা এলাচি, আর একটা লং। এটা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করব। এর আগে কিন্তু আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিউয়ার্স। আগে আমি সপ্তাহে দুইটা রেসিপি দিতাম, এখন আমি একটা করে দেই। প্রতি মঙ্গলবার আমার ভিডিও যায় রিমনা হোমস্টাইল ফুড ব্লগে, যেটা দেখতে পাচ্ছেন এটা চায়। আর প্রতিদিনই আমি বিডি রিমনা ব্লগ ছাড়ি, ওটাও আমার চ্যানেল, ওটাও প্রতিদিন আমি ব্লগ ছাড়ি ভিউয়ার্স। আর রান্না আমি একদিন দেখাই। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব, রান্নাটা করে খাবেন, ভালো লাগবে। পাতলা পাতলা ঝোল কার না পছন্দ, তাই না? লাউ দিয়ে পাতলা পাতলা ঝোল আমাদের কম বেশি সবারই পছন্দ। আমি কিন্তু লাউ দিয়ে গরুর মাংস তরকারি আপনাদের মাঝে শেয়ার করেছি, চাইলে একটু দেখে নেবেন। পুরান রেসিপিগুলোর মধ্যে আমি 300 রুপির রান্না আপনাদের মধ্যে শেয়ার করেছি ভিউয়ার্স। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা এখনও করেননি সাবস্ক্রাইব, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আমার রেসিপিগুলো আপনাদের মোবাইলে চলে যায়। এখন আমি নাড়াচাড়া দিব 1 থেকে 2 মিনিট। ভিউয়ার্স, ভালো মতো করে পেঁয়াজটাকে আমি নরম করে নিলাম। এখন আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর এখানে আছে জিরা বাটা, এগুলো আমি একসাথে দিয়ে দিব। আমি দিয়ে দিলাম এটা, দিয়ে একটু পানি অ্যাড করে দিব। তারপরে ভিউয়ার্স নাড়াচাড়া দিব। ভিউয়ার্স, ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে নিলাম মশলাগুলো দিয়ে। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়োটা একটু কম দিব, লাউ তরকারির মধ্যে ধনে গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আর মরিচের গুঁড়ো অল্প করে দিব ভিউয়ার্স, কারণ বেশি দিলে ভালো লাগে না। লাউ তরকারির মধ্যে মরিচের গুঁড়োটা অল্প দিতে হয়, আমি অল্প দিলাম, হলুদটা একটু বেশি দিলাম, দিয়ে লবণটা দিলাম স্বাদ অনুযায়ী, লবণ দিলাম, দিয়ে এখন ভালো মতো করে নাড়াচাড়া দিব, একটু পানি দিয়ে দিব ভিউয়ার্স। এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব, আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি মাংসগুলো, দিয়ে চুলার আঁচ একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া দিব ভিউয়ার্স। ভিউয়ার্স, ভালো মতো করে মাংসটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এরকম পাতলা পাতলা ঝোল রান্না করে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট পরে আমি আসব, চুলার মিডিয়াম করে যাব। ভিউয়ার্স, আমি 15 মিনিট পরে চলে আসলাম, দেখুন তরকারিটা দেখার জন্য। চুলার আঁচ কমিয়ে দিব, মাংসটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। মুরগি মাংস এমনি তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি সেই যে লাউটা কেটে রেখেছিলাম এরকম করে কেটে নিয়েছি লাউটা, এটা দিয়ে দিব ভিউয়ার্স, পরিমাণ মতো নিয়েছি আমি। নিয়ে হালকা একটা নাড়া দিব, হালকা একটা নাড়া দিয়ে তারপরে ভিউয়ার্স 10 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিব। যখন নেতিয়ে যাবে, কমে যাবে, তখন ভালো মতো করে নাড়া দিব। এখন আমি একটু পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে ঢাকা দিয়ে দিব ভিউয়ার্স। ভিউয়ার্স, দেখুন 15 মিনিট পরে চলে আসলাম। লাউ তরকারিটা দেখার জন্য বললাম না নাড়া দিইনি, আমি কিন্তু নাড়া দিইনি, ঢাকা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে দেখুন মোমের মতো গলে গিয়েছে,
এখন আমি ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর টমেটো, টমেটোটা দিয়ে দিব ভিউয়ার্স, দিয়ে হালকা একটা নাড়া দিয়ে লবণ টবণ আমার হয়েছে পরিমাণ মতো পানি দিব, যেহেতু ঝোল ঝোল রাখবো আমি পরিমাণ মতো পানি দিব। পানিটা দিয়ে বলক আসার জন্য একটু অপেক্ষা করি। ভিউয়ার্স বলক এসে পড়েছে, এখন আমি একটু গরম মশলা অ্যাড করব। অল্প একটু দিলাম গরম মশলা, বেশি দিলাম না, যেহেতু বাটা জিরা দিয়ে আমি রান্না করেছি তো গরম মশলা বেশি দিলে জিরার গ্রানটা মরে যাবে, জিরার গ্রানে খাবো এটা ভালো লাগবে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিব, 10 মিনিট পরে আমি আসবো। ভিউয়ার্স 10 মিনিট পরে আমি চলে আসলাম, দেখুন তরকারিটা দেখার জন্য। এখন আমি পরিমাণ মতো চিনি দিব, চিনিটা অবশ্যই দিবেন ভালো লাগবে। চিনি দেওয়ার পরে আমি ভালো মতো করে হালকা একটা নাড়া দিব, আর কিছুই করব না আমি। তারপর ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দিব, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স রেডি করে নিয়ে আসলাম লাউ মুরগির ঝোল, এভাবে করে তৈরি করবেন অনেক ভালো লাগবে। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।